আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিশ্ব অপেশাদার বিশ্ব বেতার দিবস নামে পরিচিত হাম রেডিও, আর এই বিশ্ব হাম রেডিও দিবসকে কেন্দ্র করে আজ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে সোদপুর রেল পার্কের একটি কর্মশালার আয়োজন করা হয়। আর এই কর্মশালায় যারা হাম রেডিও নিয়ে পড়াশোনা করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেই সমস্ত সদস্যকে নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার দেশি সমস্ত জিনিস দিয়েই কীভাবে অ্যান্টেনা তৈরি করা হয় বা কীভাবে সার্কিট তৈরি করা হয় হাতে কলমে শেখানো হলো রেডিও তৈরির কৌশল, আস্ত একটা ট্রান্সমিটার, ট্রান্স রিসিভার বিভিন্ন বিষয় নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ দেয় ইন্ডিয়ান একাডেমি কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের শিক্ষকরা। এখান থেকে ছাত্রছাত্রীরা হাতকলমে শিখে বিভিন্ন বিপর্যয় এবং প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে কম খরচে খুব তাড়াতাড়ি এই হাম রেডিওর বিভিন্ন জিনিস বানিয়ে যোগাযোগের মাধ্যম সৃষ্টি করে এবং এই অঞ্চলের বিভিন্ন পরিষেবা দিতে সক্ষম হবে। ঝড় সাইক্লোন এবং বড় বিপর্যয়ের সময় সেখানে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়া হবে এবং সরকারের বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবে বলে জানান। এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা সেই কারণেই বিশ্ব হাম রেডিও দিবসে ছাত্রছাত্রীদের হাতে কলমে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হলো বলে জানান 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। This is Victor Uniform 3, Yankee Juliet Bravo, CQ 140. Signal report. What is my signal report? Over. Victor Uniform number 3, Whiskey November Juliet, Victor Uniform number 3, Oscar Delta Shape. Copy you 59 at my end. Thank you for my signal report. Over to Victor Uniform number 3, Whiskey number Juliet, VU3 Uniform number 3, Oscar Delta Sierra. Thank you so much. Good morning to you also. And for the signal, thank you so much for signal report, for the timing. 7-3, goodbye, good night. Over to Oscar Delta Sierra. This is VU3 Whiskey, November Juliet. এসোটাকে এখানে বসাতে হবে, এই এসোটা এখানে ফুটো করে এসোটা বসিয়ে তারপরে ফুটো করে নাচ দিয়ে এটা ভরতে হবে। এটা হচ্ছে জব, এই জবটা করো। যে জিনিসগুলো ইলিক জিনিস মোটর গাড়ির মোটর বাইক যারা ছাড়ায় তাদের জিনিস, ঠিক আছে, ইলেকট্রিক্যাল যারা কাজ করে তাদের তার, যে যন্ত্রপাতিগুলো আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল সেইগুলো দিয়েই আমরা কাজটা করতে পারি। এটাও এই যে হুকটা, এটা হুকটাও হার্ডওয়ারের দোকানে পাওয়া যায়। আজকে হ্যাম রেডিও দিবসে কিছু ওয়ার্কশপ হচ্ছে, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে আজকে এই ওয়ার্কশপে এসে। আসলে আমাদের রিসেন্টলি ছিল ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও ডে,
2023 যেখানে আমাদের থিম হচ্ছে যে হিউম্যান সিকিউরিটি ফর অল। এই থিমের ওপর আমাদের এই যে ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও ডে 18 এপ্রিল গেল সেটাকে অবজার্ভ করার জন্য আজকের এই ওয়ার্কশপটা আমাদের অর্গানাইজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের তরফ থেকে। তো খুবই ভালো লাগছে আজকে আমরা অনেক কিছু শিখতে পারছি এই ওয়ার্কশপে এসে। ওয়ার্কশপে মূলত যেটা শেখানো হচ্ছে যে বিপর্যয়ের সময় আমরা বিভিন্ন ধরনের রেডিও যে ব্যবহার করে থাকি যোগাযোগ স্থাপনের জন্য, HF বা হাই ফ্রিকোয়েন্সি রেডিওর ক্ষেত্রে কীভাবে আমরা অ্যান্টেনা তৈরি করব। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।